গপ্প জংশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, ভুতুরে কাণ্ড বলতে কি বোঝো? দেখেছো নাকি কোনো ভুতুরে কাণ্ড বা অলৌকিক কাণ্ডকে নিজের চোখে? আজকে আমাদের গল্পের কেন্দ্রীয় চরিত্র মামার বাড়ি বেড়াতে গিয়ে এমন এক অলৌকিক ঘটনার সম্মুখীন হয় যা শুনলে সকলেরই শরীর হিম হয়ে যাবে। তাহলে আর দেরি নয়, শুরু করা যাক আজকের গল্প, হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত ভুতুরে কাণ্ড। যে কাজ যুক্তি দিয়ে বোঝানো যায় না, কিংবা যে কাজ আশ্চর্যজনকভাবেই ঘটে যায়, তাকেই আমরা বলি ভুতুরে কাণ্ড। আবার ভূতেরা নিজে যে কাজ করে তাকেও আমরা ভুতুরে কাণ্ডই বলি। আমাদের পরিবারে এমনই এক ভুতুরে কাণ্ড ঘটেছিল। পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেছি। দিদিমা আর মামাদের আদরের সঙ্গে প্রচুর আম, জাম, জামরুল খাচ্ছি, তোফা আনন্দে সময় কাটাচ্ছি। আমার তিন মামা, বড় মামা রেল অফিসে কাজ করতেন, বউ ছেলে মেয়েকে নিয়ে শহরের বাসা বাড়িতে থাকতেন, মাসে একবার করে বাড়ি আসতেন। তিনি মেজো মামাকে তারই অফিসে চাকরি করে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু মেজো মামা রাজি হননি। ছেলেবেলা থেকেই মেজো মামা একটু ভিন্ন প্রকৃতির, সব ব্যাপারেই কেমন যেন বেপরোয়া। তিনি বলেছিলেন, না না, ওসব চাকরি বাকরি আমার ধাতে পোষাবে না, আমি স্বাধীন ব্যবসা করব। তাই মেজো মামা স্বাধীন ব্যবসা শুরু করেছিলেন। 5 মাইল দূরে মাছের ভেরি থেকে মাছ কিনে এনে গঞ্জের হাটে ব্যাপারীদের কাছে সেই মাছ বিক্রি করতেন। ভারী পরিশ্রমের কাজ, কিন্তু টাকা বেশ হাতে থাকত। ছোট মামা কিছু করত না, মামাদের চাষবাসের জমি দেখত আর অবসর সময় জাল ফেলে পাখি ধরত, কাঠি দিয়ে খাঁচা তৈরি করত আর সেই খাঁচাগুলোতে পাখিগুলোকে রাখত। তবে বেশি দিন নয়, হঠাৎ একদিন খাঁচার দরজা খুলে পাখিগুলোকে উড়িয়ে দিত। এক নম্বরের খাম খেয়ালি লোক। আমাদের গল্প অবশ্য মেজো মামাকে নিয়ে। গল্পই বা বলি কেন, একেবারে আমার দেখা সত্য ঘটনা। মেজো মামা খুব ভোরে উঠে সাইকেলে চড়ে রওনা হয়ে যেতেন, খুব ভোরে। তখন ভালো করে আলোও ফুটত না, রাস্তাটা পাকা নয়, মানুষের পায়ে পায়ে চলা সরু রেখার মতো রাস্তা। তবে হ্যাঁ, কিছুটা যাওয়ার পর ইউনিয়ন বোর্ডের কাছে পাকা রাস্তা। একদিন ভোরেই আকাশ খুব মেঘাচ্ছন্ন, থেকে থেকেই বিদ্যুতের ঝলক আর মেঘের গর্জন, বোঝা যাচ্ছে একটু পরেই ঝড়জল শুরু হয়ে যাবে। মেঘের ডাকে আমিও ভোর ভোর উঠে পড়েছি আর উঠে মেজো মামার যাওয়ার তোড়জোড় দেখছি। মেজো মামা যখন বেরোলেন তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়েছে, বাতাসেও বেশ জোর। আধ ঘন্টার মধ্যে দারুণ ঝড় উঠল, চারিদিক অন্ধকার, বাজের শব্দে কান পাতা দেয়, সেই সঙ্গে তুমুল বর্ষণ, এধারে ওধারে বড় বড় গাছ মরমর করে ভেঙে পড়ছে, মাটির দেওয়ালগুলো ধসে পড়ছে। দিদিমার কথাই ঠিক, তুফানি বটে। আমি জানলার ধারে চুপচাপ বসে প্রকৃতির এই তাণ্ডব নৃত্য দেখছি। একটু পরেই দিদিমা এসে আমার পাশে বসলেন আর বসেই আক্ষেপ শুরু করে দিলেন। সত্যি চিন্তারই কথা, এই ঝড় জলে বর্ষাতে আর মেজো মামাকে কতটুকুই বা বাঁচাতে পারবে? হাওয়ার যা দাপট, তাতে তো সাইকেল চালানোই মুশকিল। সাইকেল থেকে নেমে যে কোনো গাছের তলায় আশ্রয় নেবেন সেও তো নিরাপদ নয়, মাথার ওপর গাছের ডাল ভেঙে পড়লেই হলো আর কি। সন্ধে পর্যন্ত এক টানা ঝড় বৃষ্টি চলল। দিদিমাও খাওয়া দাওয়া ছেড়ে বিছানা নিলেন আর মেজো মামার নাম করে অঝরে কেঁদে চলেছে। বাবা কোথায় গেলি বাবা? মেজো মামা ফিরলেন সেই রাত 8টা নাগাদ। সাইকেল নেই তাই হেঁটেই এসেছেন, হাঁটু পর্যন্ত কাদা, পরনের জামা কাপড় ছিন্ন ভিন্ন, বর্ষাতির কোনো খোঁজ নেই। দিদিমা মেজো মামাকে দেখেই জাপটে ধরলেন,
কিছুতেই ছাড়বেন না। শুধু কি জাপটে ধরা, জড়িয়ে ধরে সে কি কান্না, বাবা তুই ফিরে এসেছিস, তুই ফিরেছিস বাবা, কি ভাগ্যি। ছাড়ো মা, জাপটা জাপটে আমার ভালো লাগে না একদম, আমি মরছি নিজের জ্বালায়। আচ্ছা মেজো মামা, তোমার সাইকেলটা কোথায় গো? বটগাছ চাপা পড়ে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। উমা কি বলছো, বটগাছ চাপা? হ্যাঁ, ওই কাঞ্চনতলার কাছে দারুণ ঝড় উঠলো, বটগাছের ডাল মরমর মরমর করে ভেঙে পড়লো আমার উপর, সাইকেলটা চুমার হয়ে গেল, আমি ছিটকে পড়লাম মাটির উপর। এই দেখ না মেজো মামা, চুল সরিয়ে দেখালেন, মাথার এক জায়গায় রক্ত জমে কালো হয়ে আছে। তারপর থেকে মেজো মামা কেমন বদলে গেলেন। মাছের ব্যবসা বন্ধ, সারাদিন ঘুমিয়ে কাটান, রাতে বাইরে বেরিয়ে যান, কখন যে ফেরেন কেউ জানে না। দিদিমা অনেক বলতেন, কিন্তু মেজো মামার নির্বিকার। শেষকালে দিদিমার নির্দেশে আমি শুতাম মেজো মামার সঙ্গে, অবশ্য আলাদা খাটে। একদিন খুব ভোরে মেজো মামার ডাকে ঘুমিয়ে গেল। এই এক কাপ চা খাওয়াতে পারিস? দুধ তুমি নিজে করে গাও না। কেন, তোর অসুবিধাটা কি হচ্ছে? হ্যাঁ কি অসুবিধা হচ্ছে বল। ঘরের কোনো স্টোভ ছিল, তাকের ওপর চা চিনি কাপ ডিশ সবই ছিল। আগে আগে ভোরে বের হওয়ার সময় মেজো মামা নিজেই চা করে খেতেন। মেজো মামা যেন একটু ভয় পেয়ে গেলেন, ভয় করে কথাটা মেজো মামার মুখে নতুন শুনলাম। মেজো মামা চিরকালই দুর্দান্ত প্রকৃতির, দারুণ সাহস। সেই ঘটনার পর থেকেই মেজো মামা যেন কেমন কুঁকড়ে গেছেন, কারোর সঙ্গে ভালো করে কথা বলেন না, কেউ ডাকতে এলে বলে দেন বাড়িতে নেই। আরও আশ্চর্য কাণ্ড, মাথার একদিকে রক্ত জমে থাকাটা একই রকম রয়ে গেল। ওষুধপত্র মালিশ কিছুতেই কিছু হলো না। অগত্যা উঠে চা তৈরি করে দিলাম, নিজেও খেলাম এক কাপ। আরেক রাতে এমন এক ব্যাপার ঘটল, তাতে একটু ভয় পেয়ে গেলাম। কদিন কুমোট গরম পড়েছে, হাত মাখা নেড়ে চেড়ে পরিশ্রান্ত হয়ে পড়েছি, কিছুতেই ঘুম আসছে না। বিছানায় এপাশ ওপাশ করছি, বহু কষ্টে যাও বা ঘুম এলো, পেঁচার কর্কশ আওয়াজে সেটাও ভেঙে গেল। ভয় পেয়ে তাই উঠে বসলাম, জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে, কোথাও একটুও অন্ধকার নেই। মেজো মামার দিকে চোখ ফিরিয়েই কেমন যেন একটা চমকে উঠলাম। আমার মামার বাড়ির সবাই তো বেশ খর্বকায়, মেজো মামা আবার সব থেকে বেটে, তাই মেজো মামাকে দেখলাম বিরাট চেহারা, দেহ খাটের বাইরে বেরিয়ে পড়েছে, দুটো চোখ রোগড়ে নিয়ে আবার দেখলাম সেই একই দৃশ্য। খাট থেকে নেমে পালাবার চেষ্টা করতেই দৃশ্য বদলে গেল, মেজো মামা যেন আবার নিজের সাইজে ফিরে এলেন। মনকে বোঝালাম ঘুম চোখে নিশ্চয়ই ভুল দেখেছি, না হলে এমন ব্যাপার কখনো ঘটতে পারে নাকি। এ কথা কাউকে কোনোদিন বলিনি, জানি কেউ কোনোদিন বিশ্বাসই করবে না, কিন্তু পরে যা ব্যাপার ঘটল তাতে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মেজো মামা বিছানায় নেই, ভাবলাম প্রাকৃতিক প্রয়োজনে বোধহয় বাইরে গেছেন, এক্ষুনি ফিরবেন। কিন্তু কেটে গেল অনেকক্ষণ, মেজো মামা আর ফিরলেন না।
উঠে পড়লাম। জানলা দিয়ে বাইরে চোখ ফিরিয়েই বুকের রক্ত হিম হয়ে গেল। মেজ মামা রুয়াকে বসে আছেন আর জানলার দিকে পেছন ফিরে। একটু দূরে কয়েকটা গাছ পার হয়ে একটা জাম গাছে ছোট মামা জাল পেতে রেখেছে পাখি ধরার জন্য। জালের একটা জায়গায় ফুটো ছিল, ছোট মামা বোধহয় সেটা লক্ষ্য করেনি, আর সেই ফুটো দিয়েই আটকে পড়া পাখিগুলো যেন বেরিয়ে যেতে চাইছে। মেজ মামা বসে থেকেই হাত বাড়ালেন। কি বিরাট হাত! রোয়াক থেকে জাম গাছটার দূরত্ব কমপক্ষে 30 গজ তো হবেই। হাতটা সোজা গাছের ওপর চলে গেল, যেখানে জালের ফুটো ঠিক সেখানে। মেজ মামা আঙুল দিয়ে জালে গিট বেঁধে দিলেন, পাখিগুলোর পালানো বন্ধ হলো। বুকের ওপর হাত চেপে রেখেও হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ করতে পারলাম না। মনে হলো এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। কোনো রকমে কাঁপতে কাঁপতে খাটের ওপর গিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। ভোরে উঠে দেখি মেজ মামা খাটে শুয়ে অঘরে ঘুমাচ্ছেন। আশ্চর্য কাণ্ড, দরজা ভেতর থেকে বন্ধ। কাল রাতে তো মেজ মামা যখন রুয়াকে বসেছিলেন তখন লক্ষ্য করেছিলাম দরজায় ছিটকানি। তাহলে মেজ মামা বাইরে গেলেনই বা কী করে, আর বন্ধ দরজা দিয়ে ঘরের মধ্যে এলেনই বা কী করে? না, ঠিক করেই ফেললাম, আর মামার বাড়ি নয়, কোনো একটা অছিলায় এবার বাড়ি পালাতেই হবে। এটাও কি চোখের ভুল? দুবার একই রকম চোখের ভুল কখনো হতে পারে নাকি? দুপুরবেলা কিন্তু মতটা বদলে গেল। ছোট মামা জালে আটকানো পাখিগুলো নিয়ে আবার খাঁচায় পুড়ছিল, আর আমি বসে বসে তা দেখছিলাম। মেজ মামাও বসেছিলেন। বেশিরভাগই সব মনুয়া আর টুনটুনি পাখি, শুধু একটা বড় আকারের টিয়া, গাঢ় সবুজ রং, লাল চোখ, কিছুতেই সে ধরা দেবে না। ছোট মামার হাতে ঠুকরে ঠুকরে রক্ত বার করে দিলে, আমি তো তখনও দেখছিলাম। কিন্তু তার সাথে আর একটা জিনিসও লক্ষ্য করছিলাম, আর চোখে দেখছিলাম উঠোনে মেজ মামার ছায়া পড়ছে কিনা, আর তার পায়ের আঙুলগুলো উল্টো দিকে কিনা। ওহ, দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। উঠোনের ওপর মেজ মামার রীতিমতো ছায়া পড়ছে আর পায়ের আঙুলগুলো একেবারে স্বাভাবিক। তার মানে রাতে নিশ্চয়ই আমি একটা বিদ্যুতের স্বপ্ন দেখেছি, ওই পেট গরম হলে যা হয় আর কি। না, এবার পেট ঠান্ডা করবার জন্য রোজ সকালে একটা করে ডাব খেতেই হবে। আর বাড়ি ফিরে যাওয়ারও একটা বিপদ আছে, এখানে তো দিব্যি হেসে খেলে বেড়াচ্ছি, আর ওখানে বাবার রোজ 5 পাতা করে হাতের লেখা 10টা করে অঙ্ক কষাবে। বেশ কিছুদিন অলৌকিক ঘটনা কিছু চোখে পড়ল না। বুঝতে পারলাম নিজের ভয়ের বিকৃত রূপটাই দেখেছি। মেজ মামাও ব্যবসা ছেড়ে দিয়েছে, না তাতে দিদিমাও খুব খুশি, তার দুশ্চিন্তার অবসান হয়েছে। কিন্তু আমি ভাবি মেজ মামা চলবে কী করে? তাই একদিন জিজ্ঞাসা করেই ফেললাম, ও মেজ মামা শোনো না, বলছি তুমি যে মাছের ব্যবসা ট্যাবসা ছেড়ে দিলে তাতে তোমার চলবে কী করে গো? মেজ মামা চুল আঁচড়াচ্ছিলেন, ফিরে বললেন, কেন রে, তোর অসুবিধাটা কি হচ্ছে শুনি। না, অসুবিধা আর কি, আগে তুমি মাঝে মাঝে বড় বড় মাছ টাছ আনতে তো, তাই আর কি। ও, এই কথা, বেশ, তোকে আজই বড় মাছ খাওয়াচ্ছি। মেজ মামা বেরিয়ে গেলেন আর ফিরলেন হাতে একটা প্রকাণ্ড রুই মাছকে নিয়ে। দিদিমা দিদিমা, ওই দেখো মেজ মামা কি এনেছে, দেখবে এসো। হ্যাঁ গো মেজ মামা, তুমি এত বড় মাছ পেলে কোথায় গো? একজন জেলের সঙ্গে দেখা হয়ে গেল বুঝলি, মাছের ঝুড়ি নিয়ে হাটে যাচ্ছিল, এত আমার তো সবাই চেনা, বলতেই দিয়ে দিল। দিদিমার তো আর আনন্দ ধরে না, বটি নিয়ে এসেই মাছ কুটতে বসলেন।
আমিও কাছে দাঁড়িয়ে রইলাম। রোজই ছাই রঙ একটা উটকো বেড়াল এ বাড়িতে আসতো ওই আহারের সন্ধানে আর কি। সেদিনও সে এসে হাজির বুটির পাশে আসে স্তূপ। বেড়ালটা এগিয়ে এসে আসে মুখ দিতে যাবে, ওরে বাবা কি বিকট আওয়াজ তার! কেউ যেন তার গলা টিপে ধরেছে, তারপর ল্যাচটা খাড়া করে সোজা পাঁচিলের উপর দিয়ে দৌড়ে পালিয়ে গেল। দিদিমাও দেখলাম ব্যাপারটা লক্ষ্য করেছিল। তিনি বললেন, বিড়ালটার কি হলো বলতো, ওভাবে চিচিয়ে উঠল, গলায় কাঁটা ফুটলো নাকি? আমি কিন্তু স্পষ্ট দেখেছি বিড়ালটা কিন্তু একটা আঁশও মুখে তোলেনি। খাওয়া তো দূরের কথা, কেবল শুঁকেই ওরকম চিৎকার করে উঠল। সমস্ত ব্যাপারটা কেমন যেন অদ্ভুত মনে হয়েছিল। এমনকি দিদিমা যখন একটা কলা পাতায় বড় মাছের টুকরোটা ভেঙে আমাকে খেতে ডাকলেন, তখনও একটু ইতস্ততই বোধ করছিলাম। তারপর মনে সাহস এনে মাছের টুকরোটা মুখে দিতেই না আশ্বস্তই হলাম, কোনো গোলমেলে ব্যাপার নেই বাবা, সত্যি কি সুস্বাদু মাছ। সত্যি কত অল্পতেই আমরা কত ভয় পেয়ে যাই, তাই না? বিড়ালটা ওভাবে চিৎকার করে উঠবার হাজারো কারণ থাকতে পারে। তবে সেদিন থেকে কিন্তু বিড়ালটাকে আর ধারে কাছে দেখতে পাই না, বোধহয় হয়তো অন্য কোনো বাড়িতে আস্তানা গেড়েছে। এতদিন কথাটা দিদিমা কিংবা ছোটো মামা কাউকেই বলেনি, কারণ প্রথমত সব ব্যাপারটা নিজেই বিশ্বাস করে উঠতে পারিনি, হয়তো আমারই চোখের ভুল কিংবা ভয়ের ছায়ার রূপ ধরে আমার সামনে এসে হাজির হয়েছিল। আর দ্বিতীয়ত, প্রয়োজন হলে এই অলৌকিক কাণ্ড যে কাউকে দেখাতে পারবো এমন সম্ভাবনাও কম। তাছাড়া দিদিমাকে তার নিজের ছেলে সম্বন্ধে এসব কথা বলিই বা কী করে। তবে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম, আর একবার যদি এরকম বীভৎস দৃশ্য চোখে পড়ে তাহলে আমি মামার বাড়ি থেকে পালাবো। এখানে আদর যত্নের লোভে তো আর বেঘরে প্রাণটা দিতে পারি না। বেশ কিছুদিন সব স্বাভাবিক, কোথাও কোনো গোলমাল হলো না। মেজো মামা অবশ্য আর মাছের ব্যবসায় গেলেন না, বাড়িতেও বিশেষ থাকতেন না, কোথায় কোথায় যেন ঘুরে বেড়াতেন কেউ তা জানতেন না। দিদিমা জিজ্ঞাসা করলেই বলতেন, একটা কিছু তো করবার চেষ্টায় আছি, হ্যাঁ কতদিন আর এরম চুপচাপ বসে থাকবো। তারপরে সেই অঘটনটা ঘটল। মাঝরাতে বাথরুমে যাওয়ার প্রয়োজনে বাইরে বেরিয়ে দেখি ছোট মামা রোয়াকের এক কোণে দাঁড়িয়ে একেবারে পাথরের মূর্তির মতো নিস্পন্দ, নিশ্চল। আমি কাছে যেতেই আঙুল দিয়ে বাগানের কাজটা দেখালো, যা দেখলাম তাতে আমার মাথাটা ঘুরে গেল। একটা গাছের ডালে মেজো মামা পা ঝুলিয়ে বসে। মেজো মামা মানে মুখটা মেজো মামার মতো কিন্তু দেহটা বিরাট, মাথাটা যেন গাছের মগডালে ঢেকেছে, পা দুটো একেবারে মাটির একটু ওপরে। কি খেয়ে যেন বাগানের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন, একটা ছিটকে এসে রুয়াকের ওপর পড়তে নিচু হয়ে চমকে উঠলাম। রক্ত মাখা হাড়ের টুকরো, সমস্ত শরীর যেন থরথর করে কেঁপে উঠল, মনে হলো এক্ষুনি বুঝে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ব। ছোট মামা আমার অবস্থাটা বুঝতে পেরে আমার হাতটাকে শক্ত করে ঘরের মধ্যে নিয়ে এসেছিল। তারপর দিন পনেরো কি হয়েছিল আমার তা আমি নিজেও জানি না। দারুণ জ্বরে আমি প্রায় বেহুশ। দিদিমা চেয়েছিলেন আমার বাবাকে খবর দিতে, কিন্তু ছোট মামা অনেক বুঝিয়ে তাকে নিরস্ত করেছিল। ছোট মামা বলেছিল শুধু ভয় পেয়েই আমার এই জ্বর, ডাক্তারেরও অবশ্য তাই মত। এর মধ্যে বাবাকে টেনে নিয়ে আসলে আসল ব্যাপারটা তাকে জানাতে হবে, আর স্বাভাবিকভাবেই কথাটা বাবা বিশ্বাস করবেন না। অথচ তার পরের দিন সকালে
দিদিমার পোষা ছাগলটা নিখোঁজ। খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে তার ছিন্ন মুন্ডুটা পাওয়া গিয়েছিল। চারিদিকে যেসব ভাড়ের টুকরোগুলো পাওয়া গেল সেগুলো যে ছাগলেরই হার সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এমন কথা কে বিশ্বাস করবে, বিশেষ করে শহরের লোক? মেজমামা আশ্চর্যজনকভাবে শান্ত হয়ে গিয়েছিলেন। হাঁটুর ওপর মাথাটা রেখে চুপচাপ বসে থাকতেন ঘরের মধ্যে, হাজার ডাকলেও সাড়া দিতেন না, আর খেতে ডাকলেই রুক্ষ কণ্ঠে উত্তর দিতেন। দিদিমা যে কিনা মেজমামাকে এতটা ভালোবাসতেন, সেই দিদিমাও ছোটো মামার কাছে সব শুনে মেজমামার ধারে কাছে আর ঘেঁষতে চাইলেন না। আমি যখন সেরে উঠলাম তখন ঘটনাটা অনেক দূর এগিয়ে গেছে। শোবার ব্যবস্থাও পাল্টে গেছে। এক ঘরে আমরা তিনজন শুতাম, এক পাশে দিদিমা, অন্য পাশে ছোটোমামা, আর মাঝখানে আমি। সারা রাত ঘরে আলো জ্বলত। ছোটোমামা দরজার ভেতর থেকে ডবল তালা লাগিয়ে রাখতেন। আমরা সবাই জানতাম অলৌকিক শক্তির পক্ষে এ তালা কোনো বাধাই নয়, কিন্তু তবু বারণ করতে পারিনি। ছোটোমামা আর আমি ওই দৃশ্য দেখার পর আমি আগে যা দেখেছি সব দিদিমা আর ছোটোমামাকে বলেছি। ছোটোমামা বলল, কথাটা আগেই তোমার বলা উচিত ছিল, তাহলে আরও আগে ব্যবস্থা নিতে পারতাম। বদনপুর এখান থেকে আড়াই মাইল। সেখানকার ভৈরব রোজা খুবই বিখ্যাত। তার খড়মের আওয়াজে ভূত প্রেত থরথর করে কাঁপে। বেশ তো, ভৈরব রোজা এলেই সব বোঝা যাবে। দিদিমাকে ছোটোমামা অনেক কষ্টে রাজি করালো। দিদিমা সব বুঝেও একটু ইতস্তত করলেন, হাজারো ছেলে তো। খুব ভোরে ছোটোমামা বেরিয়ে পড়ল। বদনপুরে ভৈরবকে যদি না পাওয়া যায় তাহলে অন্য গাঁ থেকে তাকে ধরে আনতে হবে। ছোটোমামা যখন বেরিয়ে পড়ল তখন মেজমামা বাড়িতে ছিলেন না। আধ ঘন্টা পরে কোথা থেকে যেন ফিরে এলেন। চেহারা দেখে মনে হলো অনেক দূর থেকে যেন ছুটতে ছুটতে আসছেন। হাঁটু পর্যন্ত কাদা, সারা গা ঘামে ভিজে গেছে। তাড়াতাড়ি আসতে গিয়ে যেন ফতুয়াটা গাছের ডালে লেগে ছিঁড়ে গেছে। দিদিমা রুয়াকে বসে তরকারি কুটছিলেন, আমিও পাশে বসেছিলাম। মেজমামা সামনে এসে দাঁড়ালেন, ঠোঁটের দুপাশ দিয়ে ফেনা, লাল চোখ পাকিয়ে দিদিমাকে জিজ্ঞাসা করলেন, শোনে ছোনে কোথায় গেছে? হ্যাঁ, ছোনে আমার ছোট মামার ডাক নাম। আমার বুকের হৃৎস্পন্দনটা যেন আমি স্পষ্ট শুনতে পেলাম। ভয় হলো, অবশ হয়ে যেন বুটির ওপর পড়ে না যাই। দিদিমা কাঁপা কাঁপা গলায় বললেন, নিজের কি একটা দরকারে গেছে? নিজের দরকার না ছাই, ভাই তো নয়, সত্তর সত্তর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নিচ্ছি, ঠিক আছে। কথাগুলো বলেই মেজমামা জোরে জোরে পা ফেলে বাড়ির চারপাশে ঘুরতে লাগলেন, দুটো হাত পেছনে, কেবল মাথা নড়ছেন, থুতু ফেলছেন আর ঘুরছেন, থুতু ফেলছেন আর ঘুরছেন। ব্যাপার দেখে দিদিমা সাহস পেলেন না, আমার হাত দুটোকে ধরে ঘরের মধ্যে ঢুকে দরজায় খিল তুলে দিলেন। দিদিমার দিকে চেয়ে দেখি তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়েছে। তার মনের কষ্টটা বুঝতে পারলাম। যতক্ষণ মেজমামা বাড়ির চারপাশে ঘুরতে লাগলেন ততক্ষণ আমি আর দিদিমা ঘরের এক কোণে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পরে মেজমামাকে আর দেখা গেল না। দিদিমা উঠে জানলা দিয়ে দেখে নিঃসন্দেহ হলেন যে মেজমামা ধারে কাছে কোথাও নেই। তখন আমাকে খেতে দিলেন, কিন্তু নিজে কিছু খেলেন না, ছোটোমামা এলে তবে একসঙ্গে খাবেন। আমি খাবো কি? তখন আমার শরীর যেন থরথর করে কাঁপছে, মনে হলো কিছু খেলেই যেন বমি হয়ে যাবে। মনে মনে ঠিক করে ফেললাম,
কোনো রকমে আজ রাতটা কাটিয়ে কাল সকালেই বাড়ি রওনা হব। এখানে এভাবে ভয় কুঁকড়ে থাকলে তো শীঘ্রই একটা শক্ত অসুখে পড়ে যাব। ছোট মামা ফিরল বেলা আড়াইটে নাগাদ সাইকেল রিকশায়, সঙ্গে ভৈরব রোজা। আমি জানলা দিয়ে দেখতে লাগলাম, ভৈরবের পরনে লাল টুকটুকে কাপড়, গায়ে কোনো জামা নেই, গলায় অনেকগুলো রুদ্রাক্ষের মালা, দু হাতে রুদ্রাক্ষের তাগা, লাল দুটো চোখ, কপালে সিঁদুরের ফোঁটা, ঝাঁকড়া পাকা চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে। ভৈরব নেমে ঢুকতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল, বাতাসে কি যেন শুকল। তারপর ছোট মামার দিকে ফিরে বলল, কেউ গৃহবন্ধন করেছে। হ্যাঁ, গৃহবন্ধন, সেটা কি? কেউ মন্ত্র পড়ে গৃহবন্ধন করে দেয়, তাতে এই গৃহের মধ্যে কোনো কাজকর্ম করলে তা ফল দেয় না। ও বাবা, কে কে কাজ করবে? যাকে তাড়াতে চাও সেই করবে। কিন্তু তার পক্ষে তো কিছু জানা সম্ভব নয়। প্রেতাত্মার পক্ষে সব কিছু জানতে পারাই সম্ভব, মানুষের চেয়ে তারা অনেক বেশি শক্তির অধিকারী হয়। তাহলে উপায়? উপায় আছে বই কি, তুমি আগে সাইকেল রিক্সাকে বিদায় করো। ছোট মামা সাইকেল রিক্সার ভাড়া মিটিয়ে দিল। ভৈরব পাশে রাখা ঝোলা থেকে একটা মাটির সরা বের করল, তার উপরে চারটে পাকা লঙ্কা, এক মুঠো সর্ষে আর অনেকগুলো কুশের ডগা রাখলো। তারপর রাস্তার উপর বসে বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়তে লাগল। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গেই সেই লঙ্কা, সর্ষে আর কুশের ডগা আমাদের বাড়ির দিকে ছুটতে লাগলো। পিছনে নিঃশ্বাসের শব্দ হতেই পেছনে ফিরে দেখি, দিদিমা এসে দাঁড়িয়েছেন, তার চোখে তখনও জল। আধ ঘন্টা পরে ভৈরব উঠে দাঁড়ালো। ভৈরবের কাণ্ড কারখানা দেখে ইতিমধ্যেই রাস্তার উপরে গাঁয়ের কিছু লোক জড়ো হয়েছিল। ভৈরবের পেছন পেছন তারাও বাড়ির মধ্যে এসে ঢুকলো। উঠোনে মাটি দিয়ে বিধি করা হলো, তাতে কাঠ, শুকনো ডালপালা দিয়ে আগুনও জ্বালানো হলো। ভৈরব সেই অগ্নিকুণ্ড প্রদক্ষিণ করতে করতে মাঝে মাঝে কাঠি করে ঘি ছড়িয়ে দিতে লাগলো, সঙ্গে সঙ্গেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে লাগলো। ততক্ষণে সাহস পেয়ে আমিও রোয়াকে এসে বসেছি, আর দিদিমা আমার পাশে। ছোট মামা ভৈরবের কাছে তার ফাই ফরমাশ কাটছে। আধ ঘন্টা কিছুই হলো না, সব নিস্তব্ধ, শুধু ভৈরবের রুদ্র গলায় মন্ত্রপাঠের শব্দ শোনা গেল। কি অদ্ভুত ভাষা! আমি যখন ভাবতে শুরু করেছি যে লোকটার সবটাই বুঝরুকি, হঠাৎ তখন শো শো আওয়াজ, অনেক দূর থেকে ঝড় এলে যেমন হয় ঠিক সেরকমটা। পশ্চিম দিকের গাছপালাগুলো ভীষণভাবে দুলতে লাগলো, গাছের ডালে বসা কাকের দল চিৎকার করে আকাশে পাক খেতে লাগলো। অনেকক্ষণ পরেই গাছের পেছন থেকে মেজ মামা এসে হাজির, দুটো চোখ বনবন করে ঘুরছে, ফুলে উঠছে নাকের পাটা, মুখে একটা মুরগি বেচারা মারণ যন্ত্রণায় ছটফট করছে। মেজ মামার দু কষবে রক্ত গড়িয়ে পড়ছে। মেজ মামার সেই মূর্তি দেখে আমি ভয়ে দিদিমাকে জড়িয়ে ধরলাম। দেখলাম উত্তেজনায় দিদিমাও ঠকঠক করে কাঁপছেন। মেজ মামা এসে দাঁড়াতে ভৈরবেরও চেহারা বদলে গেল, সে আরও জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো, আগুনে মুঠো মুঠো কি যেন ফেলতে লাগলো, আর তাতে আগুন আরও দাও দাও করে জ্বলতে লাগলো। মেজ মামার এগোতে পারলেন না, গাছের তলা পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়লেন, বিশ্রীভাবে ভৈরবকে গালাগাল করতে লাগলেন, আঁত খাওয়া মুরগিটা ছুঁড়ে দিলেন তার দিকে, আর মুরগি এসে পড়ল আগুনের মধ্যে। মেজ মামার সে কি গর্জন, ঠোঁটের দুপাশে ফেনা এসে জমেছে। ভৈরবের পাশে পড়ে থাকা ঝেঁটাটা তুলে নিয়ে ঘটের ওপর আবার মারতে লাগলো। সঙ্গে সঙ্গে মেজ মামা আত্মনাদ করে উঠলেন, মনে হলো ঝাঁটার প্রত্যেকটা ঘা যেন তার গায়েই পড়ছে। কে তুই? আমি আমি দয়াল মারুচ্চা। না, তুই দয়াল নস, ঠিক করে বল কে তুই। বলবো না, বলবো না। বলবি না?
আচ্ছা দেখি বলিস কি না, এই দেখ বলছি আর মারিস না, আমি মহিন্দার ডোম। চেনেন মহিন্দার ডোমকে? আমি কখনো দেখিনি, বাবার কাছে শুনেছি মহিন্দার পুজোর সময় ঢাক বাজাত, বিষয় সম্পত্তি নিয়ে শরিকদের সঙ্গে গণ্ডগোল হওয়াতে তারা পেছন দিক থেকে মাথায় লাঠি মেরে লোকটাকে শেষ করে দিয়েছে। মেজমামার বলবো না, মহিন্দারই বলুন। মহিন্দার সব চুপচাপ শুনল, দিদিমার কথা শেষ হতে বলল, মা ঠাকুরান ঠিকই বলেছেন, শিবে আমার মাথায় লাঠি মেরেছিল, আমিও শোধ নিয়েছি, শিবের গোষ্ঠীর ঘর মটকে বগারে ফেলে দিয়েছি, ওর বংশে বাতি দিতে আর কেউ নেই। হ্যাঁ, সেদিন খুব ঝড় জলের সময় দয়াল সাইকেল চেপে বট গাছের তলা দিয়ে যাচ্ছিল, ওটাই তো আমার রাস্তা না, হঠাৎ মোটা একটা ডাল ভেঙে পড়ল দয়ালের মাথার উপর, দয়াল খতম। আর সাইকেলটা ছিঁড়ে চাপটা আমি দেখলাম, এমন সুযোগ আর পাবো না, আমার সারায় বামুনের মোড়া, অনেক বছর দেহহীন হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, শুশুর করে ঢুকে পড়লাম। এ দেহ তোকে ছাড়তে হবে, মাথা খারাপ, আমি ছাড়বো না। আবার ঘরের ওপর ঝাঁটা লাছড়ানি, মাটির ওপর গড়াগড়ি খেয়ে মহিন্দার যন্ত্রণায় কাতরাতে লাগলো আর বললো, ঠিক আছে, যে কাশুন্দিপুরের শ্মশানে আমি আস্তানা বাঁধবো, আর এদিকে ধান মারাবো না, এদিকে আসবো না, কথা দিলাম, আমি আর এদিকে আসবো না, আমি ওই কাশুন্দিপুরের শ্মশানেই থাকবো। আর একটা কথা, গাঁ থেকে 50 মাইল দূরে তোকে চলে যেতে হবে। আবার সেই ঝোড়ো হাওয়া, গাছের মধ্যে দিয়ে বর্গান নক্ষত্র বেগে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এদিকে নজর পড়তে দেখলাম মেজম আমার প্রাণহীন দেহটা গাব গাছতলায় পড়ে আছে, দেহ থেকে বিশ্রী পচা একটা গন্ধ বেরোচ্ছে। ভৈরব বলল, এখনই দেহটা সৎকারের ব্যবস্থা করো, অনেক দিনের বাসি মরা। হঠাৎ করে আর একটা শব্দ পেলাম, দিদিমা অজ্ঞান হয়ে রোয়াকের ওপর ঢলে পড়লেন। এসব অনেক দিনের কথা, দিদিমা কবে মারা গেছেন আর মামারাও কেউ আর বেঁচে নেই, মামা তো ভাই বোনেরা কে কোথায় ছিটকে গেছে কারও খবর রাখি না। তবে ঝড় জল শুরু হলেই সব ঘটনাটা চোখের সামনে কেমন ভেসে উঠতে থাকে, মাঝে মাঝে মনে হয় সত্যি কি এসব অবিশ্বাস্য ব্যাপার ঘটেছিল কখনো, কিন্তু চোখের সামনে দেখা ঘটনা সেটাকেই বা অস্বীকার করি কি করে।
সত্যিই তো, মানুষের দেহেরই শুধু মরণ হয়, আত্মা কি কখনো মরে? মরে না, আত্মা কেবলই মুক্তির আশায় ঘুরে বেড়ায়। আশা করি আজকের গল্প উপস্থাপনা তোমাদের ভালোই লেগেছে। আচ্ছা, কারা কারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বলো তো? তারা চটপট সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে গপ্প জংশন পরিবারে সামিল হয়ে যাও। তাহলে ফিরে আসছি আবার আগামী সপ্তাহে নতুন এক গল্পকে সাথে নিয়ে।